নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য কত কষ্ট করছে, কত মুজাহাদা করছে। রাসূলের প্রিয় সাহাবী হযরত বেলাল দ্বীনের জন্য নিজের জানটাও বিলাইয়া দিছে, সে দ্বীনের জন্য অনেক পরিশ্রম করছে, না খাইয়া দ্বীন প্রচার করছে। সে ইসলামকে ছাড়ে নাই, কাফেররা মুশরিকরা হযরত বেলালকে ইসলাম ছেড়ে দেওয়ার জন্য কতই না কষ্ট দিছে। তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়ে নাই। একদিন হযরত বেলাল দাবাস আদায় করে জিকির করতেছে, আহাদ আহাদ করে, আল্লাহু আহাদ বলে জিকির করে। দূর থেকে আবু জাহেল দেখছে, বেলাল ছিল আবু জাহেলের গোলাম। আবু জাহেল দূর থেকে দেখে তখন সামনে গিয়া বলে, বেলাল তুমি মুখ লড়ায় লড়ায় কার জিকির কর, কার নাম জপ? বেলাল ডাক দিয়া বলে, আবু জাহেল আমি ওই আল্লাহর জিকির করি যেই আল্লাহ তোমাকে আর আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ তোমাকে আমার হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, পুরা শরীরটা সুন্দর করে বানাইছে, আমি ওই আল্লাহর এক আল্লাহর আমি গোলামি করি, জিকির করি। আবু জাহেল ডাক দিয়ে বলে, রে বেলাল তুই হইলি গিয়া আমার গোলাম, তুই আরেকবার আল্লাহ নাম জপবি না, তুই জিকির ছেড়ে দে, জিকির ছেড়ে দে। বেলাল ডাক দিয়ে বলে, রে আবু জাহেল তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, তুমি যদি কি আমাকে মেরেও ফেলে বেরো, তুমি যদি আমাকে কষ্ট দাও, তারপর আমি ইসলাম ছাড়ব না, আল্লাহর জিকির ছাড়ব না, আমি এই জিকির করেই যাব। এবার আবু জাহেল হযরত বেলালকে কষ্ট দিতে শুরু করে দিল। আবু জাহেল বেলালকে বলল, বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি যা চাও আমি তোমাকে তা দিয়ে দিব, আমি তোমাকে মুক্ত করে দিব, তারপর তুমি আল্লাহর জিকির করো না, তুমি আমাদের সাথে চলে আসো, তুমি আমাদের গুরু মানো। বেলাল ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি আমাকে যত লোক দেখাও না কেন, তারপর আমি ইসলাম ছাড়ব না, তারপর আমি নামাজ ছাড়ব না, তারপর আমি আল্লাহর জিকির ছাড়ব না। এবার আবু জাহেল হযরত বেলালকে কষ্ট দিতে শুরু করে দিল। আবু জাহেল অনেক মানুষের সাথে পরামর্শ করে হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে তাকে শুয়ায়া দিল, তার বুকের মধ্যে পাথর দিয়া দিল, এলাকার কিছু দুষ্ট ছেলেদের হাতে তাকে রশি তার পায়ের মধ্যে বেঁধে তাকে টেনে হেঁচড়ে তাকে ঘুরাইতে লাগলো। এই গরম রোদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। তারপর তিনি ইসলাম ছাড়ে না, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়ে না। একটু পরে বলে আবু জাহেল বেলালকে বলে, বেলাল তুমি আমাদের সাথে আমাদের দলে চলে আসো, তাহলে তোমার আমি শাস্তি কমাইয়া দিব, তাহলে তোমার শাস্তি বন্ধ করে দিব। বেলাল বলে, না 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 না, তারপর আমি তোমাদের দলে যাব না, আমি আল্লাহর জিকির করব। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কষ্ট করে, তারপর কষ্ট পাইতেছে, তারপর সে আল্লাহর নামের জিকির ছাড়ে না, তাকে যতই কষ্ট দিতেছে, তারপর সে আরো জোরে জোরে বলে, আল্লাহু আহাদ। ওই পাশ দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আবু জাহেল তোমাকে কষ্ট দিতেছে, তুমি একটু আস্তে জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা তুমি আস্তে নাও। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আবু জাহেল কষ্ট দিতেছে, কষ্ট দে, আবার বিন্দু পরিমাণ কষ্ট হয় না,
বরং আমি যখন আল্লাহু আহাদ বলি তখন আমার ঈমানি জজবা আমার ভালো লাগে, যখন আমাকে কষ্ট দেয় তখন আমি আরো জোরে করে মানি আল্লাহু আস-সামাদের মধ্যে আরো মজা পাই, আল্লাহু আস-সামাদের মধ্যে আরো মজা পাই। এই কথা বলে আবু বকর বলে তুমি একটু আস্তে জিকির করো, আস্তে আল্লাহর নাম নাও। এই কথা বলে আবু বকর চলে গেছে। আসার সময় দেখে হযরত আবু বকর দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার কষ্ট দিতেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল হযরত বেলালকে কষ্ট দিতেছে কষ্ট দিতেছে শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আর আল্লাহর জিকির করার জন্য। হযরত বেলালকে আবু জাহেল কি পরিমাণ কষ্ট দিতেছে রাসূল, আমি বেলালের দিকে তাকাইয়া আমি আর নিজেকে সামলাইতে পারলাম না। আমি সিদ্ধান্ত করছি আমি আবু জাহেল থেকে তাকে টাকা দিয়ে আমি তাকে মুক্ত করে নিয়ে আসব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আবু বকর তুমি যখন তাকে মুক্ত করে নিয়ে আসবা আমার থেকে কিছু টাকা নিয়ে যাও, যাতে পারে হাশরের ময়দানে আমি বলতে পারি আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই মুক্তির ব্যাপারে আমি কিছু টাকা দিয়ে অংশ গ্রহণ করেছিলাম। আরে রাসূল কত কাজ করেছেন, মহৎ কাজ করেছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরত আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে ফেললেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য কতই কষ্ট করেছেন, এক এক সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, এই দ্বীন কায়েমের জন্য নিজের পরিবার ছেড়ে দিয়েছেন, নিজের সন্তানকে ছেড়ে দিয়েছেন, নিজের এলাকাকে ছেড়ে দিয়েছেন, নিজের সমাজকে ছেড়ে দিয়েছেন, নিজের বিবি থেকে আলাদা হয়ে গেছেন শুধু দ্বীন প্রচারের ক্ষেত্রে, দ্বীন প্রচারের ক্ষেত্রে। আমাদের রাসূল তো কত কষ্ট করেছেন, কতই কষ্ট করেছেন, রাসূল দ্বীনের জন্য কত পরিশ্রম করেছেন। আহারে মক্কাবাসী যখন রাসূলকে কষ্ট দিতেছে তখন রাসূল চিন্তা করলেন যে তায়েফের ময়দানে গেলে হয়তো আমাকে শাস্তি কম দিবে, ওইখানে গিয়ে আমি দাওয়াত দিই। যখন রাসূল মক্কা ছেড়ে যখন তায়েফের কাছে চলে গেছে, তায়েফের নিকট চলে গেছে, তখন তায়েফবাসী রাসূলকে আরো কষ্ট দেওয়া শুরু করছে। আহারে রাসূলকে রক্তাক্ত করে ফেলছে, রাসূলের চেহারা মোবারক রক্তাক্ত করে ফেলছে, ছোট ছোট বাচ্চাটা রাসূলকে ঢিল মারতো ঢিল মারতো ঢিল মারতো। ফারের ফেরেশতারা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু একটু আদেশ দেন তাহলে আমরা তায়েববাসীকে আমরা ধ্বংস করে ফেলব, তায়েববাসীকে আমরা বিনষ্ট করে ফেলব, তায়েববাসীকে আমরা উড়িয়ে দেব। রাসূল ওই ফেরেশতাদেরকে বলেন যদি আমি তাদেরকে বদদোয়া দেই ধ্বংস করে দেই কিন্তু হয়তো এই তায়েফের ময়দান থেকে তায়েফের পরিবার থেকে হয়তো কেউ ইসলাম গ্রহণ করতে পারে, হয়তো কেউ তায়েফের ময়দান থেকে কেউ দ্বীনের প্রচার করতে পারে, অতএব তাদেরকে তোমরা ধ্বংস করো না। আরে রাসূলের কত মহব্বত ছিল, দ্বীনের প্রতি কত মুজাহাদা ছিল। আরে যখন মক্কায় বিজয় হয়ে গেছে, মক্কা বিজয়ের আজান কে দিবে, তখন পরামর্শের মধ্যে বসে যায়। একজন বলে হযরত আবু বকর আজান দিবে, আরেকজন বলে হযরত ওমর আজান দিবে, আরেকজন বলে আলী দিবে, হযরত ওসমান দিবে। রাসূল বলেন না আবু বকরও দিবে না, ওমরও দিবে না, আলীও দিবে না, ওসমানও দিবে না, একজন দিবে, সে হলো হযরত বেলাল। হযরত বেলাল যার আজান দিলে আসমান পর্যন্ত পৌঁছে যায়, ওই বেলালের জবান দিয়ে আজকে আমরা সকলেই মক্কা বিজয়ের আজান শুনব। হযরত বেলাল যদি কালো হয়ে থাকে কিন্তু আল্লাহর দরবারে অনেক দামি ছিল, দামি ছিল। আরে বেলালের কত দাম,
বেলালের কত দাম ছিল, রাসূলরা সাহাবীরা কত কষ্ট করেছেন, জিনের জন্য কতই কষ্ট করেছেন। আজকে আমরা দিন পাইছি, ইসলাম পাইছি, তারপর আমরা মেহনত করি না, মুজাহিদা করি না, নিজেও নামাজ পড়ি না, অন্যদেরকে নামাজের জন্য তাকিদ দেই না, আমরা নিজেও নামাজ পড়ি না, অন্যদেরকে তাকিদ দেই না। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব হয়ে যান, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, তওবা করে নেন, তওবা করে নেন, তওবা করে নেন, তওবার দরজা খোলা আছে। নামাজের প্রতি সকলে গুরুত্ব হয়ে যান, নিজেও নামাজ পড়েন, নিজের পরিবারকে নামাজের জন্য তাকিদ দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিন প্রচার এবং নিজেও নামাজ পড়ার, অন্যদেরকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন।